আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুসকল, মই আমির হামজা আর আপনাদের চাই আছে ট্রু নলেজ টিভি। প্রিয় বন্ধুসকল, এই ভিডিওত আমি দশমান শ্রেণীর আরবির 11 লেসনের কোয়েশন অ্যান্সারবর লো আলোচনা করিম। তো প্রিয় বন্ধুসকল, আহক এবার দেরি নকরি ভিডিও আরম্ভ করব। তো এক নম্বর কোয়েশনটা চাও, মান উশিরা ইলাইহি বি মিশকাতিল হায়াতি, মান উশিরা ইলাইহি বি মিশকাতিল হায়াতি, যে জীবনের বন্তি কার পিনে ইঙ্গিত করা হয়েছে, মান উশিরা ইলাইহি কার পিনে ইঙ্গিত করা হয়েছে, যে মিশকাতিল হায়া জীবনের বন্তি। তো ইয়ার আনসার হব উশিরা ইলা তালিমিল ফাতাতি বিমিশকাতিল হায়াতি, উশিরা ইলা তালিমিল ফাতাতি বিমিশকাতিল হায়াতি, জীবনের বন্ধুর জড়িয়তে শিক্ষিত নারীক ইঙ্গিত করা হয়েছে, শিক্ষিত নারীকে ইঙ্গিত করা হয়েছে। উশিরা ইলা তালিমিল ফাতাতি, যে শিক্ষিত নারীর ফলে ইঙ্গিত করা হয়েছে, বিমিশকাতিল হায়া, যে তেওঁলোক জীবনের বন্তি স্বরূপ। তো দুই নম্বর প্রশ্নটা চাওক, বিআই শাইইন তুরাল ফাতাতু খাইরা আদাতিন, বিআই শাইইন তুরাল ফাতাতু খাইরা আদাতিন, যে বিআই শাইইন কোনটো বস্তুর জড়িয়তে তুরাল ফাতা, তুরাল ফাতাতু খাইরা আদাতিন, যে নারী উত্তম মহিলা হিসাবে বিবেচনা করা হয়েছে কোনটো বস্তুর কারণে, কোনটো বস্তুর জড়িয়তে। তো ইয়ার আনসার হব তুরাল ফাতাতু খাইরা আদাতিন বিইলমি হাক্কা, তুরাল ফাতাতু খাইরা আদাতিন বিইলমি হাক্কা, তুরাল ফাতা নারী বিবেচনা করা হয়েছে খাইরা আদাতিন উত্তম আহিলা হিসাবে বিইলমি হাক্কা প্রকৃত শিক্ষার জড়িয়তে, প্রকৃত শিক্ষার জড়িয়তে নারীক উত্তম আহিলা হিসাবে বিবেচনা করা হয়েছে। এবার থ্রি নম্বর কোয়েশনটা চাওক, আল ফাতাতু মা হিয়া লিল উসরাতি, আল ফাতাতু মা হিয়া লিল উসরাতি, যে নারী পরিয়ালের বাবে কি হয়, আল ফাতাতু পরিয়ালের কারণে নারী কি হয়, মা হিয়া লিল উসরাতি। তো ইয়ার আনসার হব আলফাতাতু উসু লিল উসরাতি, আলফাতাতু উসু লিল উসরাতি, লিল উসরাতি, তে নারী হয়েছে পরিয়ালর ভেটি স্বরূপ, ভিত্তি স্বরূপ, উসু ভেটি, লিল উসরাতি পরিয়ালর বাবে। চারি নম্বর কোয়েশনটো চাওক, মান হিয়া ইমাদুন লিল বাইতি, মান হিয়া ইমাদুন লিল বাইতি, যে ঘরের স্তম্ভ কোন, ইমাদ কোন, মান হিয়া ইমাদ কোন, ঘরের স্তম্ভ খুঁটি, লিল বাইতি ঘরের বাবে কোন। তো ইয়ার আনসার হব আল ফাতাতু ইমাদুন লিল বাইতি, আল ফাতাতু ইমাদুন লিল বাইতি, নারী হইছে ঘরের স্তম্ভ খুঁটি। পাঁচ নম্বর কোয়েশনটা চাওক, মাজা সতাগদুল ফাতাতু লিত্তিফলি, মাজা সতাগদুল ফাতাতু লিত্তিফলি, যে নারী শিশুর বাবে কি বিবেচিত হয়, মাজা সতাগদুল ফাতাতু লিত্তিফলি, যে নারী শিশুর বাবে কেনেকুৱা বিবেচিত হয়। তো ইয়ার আনসার হব সতাগদুল ফাতাতু সুল্লামান নাহওয়া রশাদি লিত্তিফলি, সতাগদুল ফাতাতু সুল্লামান নাহওয়া রশাদি লিত্তিফলি, যে শিক্ষিত নারী শিশুর বাবে সুল্লামান নাহওয়া রশাদ, যে পরিপূর্ণতার জখলা হিসাবে বিবেচিত হয় লিত্তিফলি। তো নারী শিশুর বাবে পরিপূর্ণতার জখলা হিসাবে বিবেচিত হয়।
তার মানে নারী যদি শিক্ষিত হয় লড়া ছোৱালীক শিক্ষিত কৰিব পাৰিব তো সেইকাৰণে তেওঁ পরিপূর্ণতার জখলা হিসাবে কাম করে নারী। তো ছয় নম্বর চাওক, লিমানিল ফাতাতু মাদ্রাসাতুন, লিমানিল ফাতাতু মাদ্রাসাতুন, নারী কার ভাবে বিদ্যালয় স্বরূপ, লিমানিল ফাতাতু নারী কার ভাবে বিদ্যালয় স্বরূপ, তো ইয়ার আনসার হব আলফাতাতু মাদ্রাসাতুন লিত্তিফলি, আলফাতাতু মাদ্রাসাতুন লিত্তিফলি, যে নারী হয়েছে শিশুর ভাবে বিদ্যালয় স্বরূপ, শিক্ষিত নারী, ফাতাতু শিক্ষিত শব্দটো উল্লেখ নাই তথাপিও ইয়াত শিক্ষিত নারীক বুঝোৱা হৈছে, আলফাতাতু মাদ্রাসাতুন লিত্তিফলি, শিক্ষিত নারী শিশুর ভাবে বিদ্যালয় স্বরূপ, কারণ ফার্স্ট তেওঁলোকে নিজের মাকর পরে শিকে, তো এগারী নারীয় শিকায় একটা শিশু প্রথমে। তো সাত নম্বর তো চাও, মান উনওয়ানু, উনওয়ানুল হাদারাতি, মান উনওয়ানুল হাদারাতি, যে সভ্যতার আর্হি কোন, মান উনওয়ান কোন আদর্শ, কোন আদর্শ বা আর্হি হাদারাতি সভ্যতার, তো ইয়ার আনসার হব আলফাতাতু উনওয়ানুল হাদারাতি, আলফাতাতু, আলফাতাতু উনওয়ানুল হাদারাতি, নারী হইছে সভ্যতার আর্হি আদর্শ, ইয়াত নারী বলে কোতে শিক্ষিত নারীর কথা কোয়া হয়েছে, আলফাতাতু উনওয়ানুল হাদারাতি, নারী হইছে সভ্যতার আর্হি। আট নম্বর চাওক এতিয়া, মাল ফাইদাতু লিতালিমিল ফাতাতি, মাল ফাইদাতু লিতালিমিল ফাতাতি, যে নারী শিক্ষার উপকারিতা কি, কি লাভ নারী শিক্ষিত করিলে, শিক্ষা দিলে কি লাভ, তো ইয়ার আনসার হব অলপ লং হয়ে যাব, চাওক ফিতালিমিল ফাতাতি ফাইদাতুন কাসিরাতুন, যে নারী শিক্ষার ক্ষেত্রে বহুত উপকার আছে, যেনে মাসালান, যেনে আলফাতাতু তা, আলফাতাতু আলিমাতু উনওয়ানুল হাদারাতি ফি তালিমিহা রিবউন কাসিরুন, যেনে শিক্ষিত হিসাবে নারী হয়েছে সভ্যতার সংস্কৃতির আদর্শ, ফাতাতু আলিমাতু উনওয়ানুল হাদারাতি সভ্যতার আদর্শ, হ্যাঁ আর্হি, ওফি তালিমিহা, আর তেওঁর শিক্ষাত রিবউন কাসিরুন, উন্নতির পোহৰ পোৱা যায়, বহুত উন্নতির মানে উন্নতি হয়, নারী যেতিয়া শিক্ষিত করিব তেতিয়া বহুত উন্নতি হব, সমাজের যথেষ্ট সংস্কার হব, কারণ তেওঁলোকে সৰু থাকোতে যদি লৰা ছোৱালীবিলাকক সুন্দরকৈ শিক্ষাদান করে, সঠিক সুন্দর আচরণ শিকায়, তেনেহলে এই লৰা ছোৱালীবোৰ এদিন ভবিষ্যতত যুবকলৈ, যুবক যুবতীলৈ রূপান্তর হব, আর তেওঁলোকে এখন সভ্য সমাজের সূচনা করব, তো ইয়ার গুড়ি কিন্তু নারী হয় প্রথমত, যদি এওঁলোক বেয়া হয়ে যায় তেনেহলে পরবর্তী সমাজখন নষ্ট হব, তো বহুতো লাভ আছে। পিছত ন নম্বর তো চাওক, মান নাতিজাতু লিজাহলিল ফাতাতি, মান নাতিজাতু লিজাহলিল ফাতাতি, যে নারীর অজ্ঞতার ফলাফল কি, মান নাতিজাতু কি নতিজা হয় লিজাহলিল ফাতা, নারী যদি অজ্ঞ থাকে মানে অশিক্ষিত থাকে, মূর্খ থাকে, তেনেহলে ইয়ার পরিণাম কি, ফলাফল কি, তো ইয়ার আনসার আন নাতিজাতু লিজাহলিল ফাতাতি ফি জাহলিল ফাতাতি খাসারাতুন, আন নাতিজাতু লিজাহলিল ফাতাতি ফিল জাহলিল, ফিল জাহলিল ফাতাতি খাসারাতুন, যে নারীর অজ্ঞতার ফলাফল এই, যে নারীয়ে অজ্ঞতায়, নারীর অজ্ঞতায় সমাজত অবনতি ঘটায়, উন্নতির বিপরীত যেটু অবনতি ঘটায়, ক্ষতি হয় সমাজত যদি নারী অজ্ঞ হয়ে থাকে, আকৌ এবার বুঝাই দিছো, আন নাতিজাতু লিজাহলিল ফাতা, যে নারীর অজ্ঞতার ফলত, মূর্খতার ফলত
নারী অশিক্ষিত থাকিলে কি হয়, ফিজাহালিল ফাতাতি খাসারাতুন, যে নারী অজ্ঞতাই সমাজত অবনতি ঘটায়, খাসারা সৃষ্টি করে। তো এয়া আছিল কোয়েশ্চন আনসার সমূহ, আশা করছি আপনাদের এই বুঝি পাইছে। তো দুই নম্বরটা চাক, এ ফাজি শিয়ারা, কবিতাটো মুখস্থ করা। তো আপনাদের মুখস্থ করব, এই হয়তো পরীক্ষাত আহিব পারে বা খালিত আহিব পারে, তো কবিতাটো মুখস্থ করিব লাগে। পিছত চাক তিনি নম্বর তো গোল। তো এবার তিনি নম্বরটা চাক, উক্তুব আশারা জুমালিন عن فوائد تعليم الفتاة في لغتك الأمية. যে তোমার মাতৃভাষাত নারী শিক্ষার উপকারিতা সম্পর্কে দশটা বাক্য লিখা, মানে অসমীয়াত লিখিব লাগিব আপুনি দশটা বাক্য যে নারী শিক্ষার ফলত কি কি লাভ হয়। তো আপোনালোকে এই কবিতার পরাই কিন্তু বহুত আইডিয়া পাব যে তেওঁলোক জীৱনৰ বন্দীস্বৰূপ। তো মই বাক্যবোৰ কৈ দিছোঁ, আপোনালোকে লিখি লওক, নিজে লিখি লোক, মই জাষ্ট কৈ আছোঁ পইণ্ট বাই পইণ্ট। নম্বৰ ওৱান, ইয়াত কি কৈছে, এক নম্বৰ, নাৰীক শিক্ষাদান কৰিলে সংসাৰত শান্তি বৰ্তি থাকে, এনেকৈ দিব পাৰে, মানে সংসাৰত অশান্তিৰ সৃষ্টি নহয়। নম্বৰ টু, এজন শিক্ষিত মাতৃ এশজন শিক্ষকতকৈ উত্তম। নম্বৰ থ্ৰী, আপুনি যদি আপোনাৰ পৰিয়াল ল'ৰা ছোৱালীক শিক্ষিত কৰিব বিচাৰে তেনেহ'লে মাতৃক শিক্ষিত কৰিব লাগিব। চাৰি নম্বৰ, শিক্ষিত নাৰী পৰিয়ালৰ ভেটিস্বৰূপ, যিটো আমি কবিতাত পাইছোঁ। পাঁচ নম্বৰ, আপোনালোকে লিখিব পাৰে যে নাৰী হৈছে শিশুৰ বাবে বিদ্যালয়স্বৰূপ। ছয় নম্বৰ, শিক্ষিত নাৰী সভ্যতাৰ আৰ্হিস্বৰূপ, কিবা কিতাপতে আছে এইবোৰ, হে কবিতাতে আছে। যদি আপুনি সাত নম্বৰ লিখক, যদি আপুনি সমাজখন সুন্দৰ কৰিব বিচাৰে তেনেহ'লে নাৰীক শিক্ষাদান কৰিব লাগিব। আঠ নম্বৰ, নাৰীক শিক্ষাদান কৰিলে সমাজৰ উন্নতি হয়। ন নম্বৰ, যদি সমাজৰ এখন সুন্দৰ সমাজ বিচাৰে তেনেহ'লে পুৰুষৰ লগত নাৰীকো শিক্ষাদান কৰক, কাৰণ নারী আর পুরুষ মিলিয়ে এখন সমাজের সৃষ্টি হয়। দশ নম্বর, নারীর দ্বারা সুপরিয়াল আর সু সমাজ গঠিত হয়। তো এইদরে আপনাদের আর নিজে বনায় লিখব পারে কে কি উপকারিতা। তো মানে জাস্ট টেন দশটা মানে উদাহরণ দিয়ার চেষ্টা করছো, এনেদরে আপনাদের বনাব পারে নিজেই। সিল বিখাতিন কুল্লা কালিমাতিন বিআক্সিহা ফিল মানা, প্রত্যেকটা শব্দক ইয়ার বিপরীত অর্থবোধক শব্দর হইতে রেখারে সংযোগ করা। তো ইয়াত যেটো শব্দবোৰ দেখিছে ইয়ার বিপরীত অর্থযুক্ত শব্দর হইতে মিলাব লাগে, যেনে আদুবুন মানে শত্রু দুশ্মন, সদিকুন বন্ধু, এটা নাহারুন, নাহারুন মানে দিন, তো এইটো মিলিব, এইটো লাইলুন মিলাই দিও, নাহারুন লাইলুন। তাৰপিছত হায়াতুন, হায়াতুন মানে জীৱন, এইটো মৌতুন মিলিব, হায়াতুন মৌতুন, আচ্ছা। তাৰপিছত ইলমুন মানে বিদ্যান, বিদ্যান তেনেহ'লে এইটো জাহলুন, এইটোৰ লগত মিলিব, ইলমুন জাহলুন মূৰ্খ। তাৰপিছত হাক্কুন, হাক্কুন মানে সত্য, হক ন্যায়, এইটো হ'ব কিজবুন মানে মিথ্যা মিছা। পিছত চাওক, খাইরুন মানে উত্তম, তো এইটো শাররুন মানে বেয়া নিকৃষ্ট, তো এইটো হব বিপরীত, খাইরুন উত্তম, শাররুন নিকৃষ্ট বেয়া। রিবহুন মানে লাভ, তো এইটো হব খাসারা, রিবহুন লাভ, খাসারাতুন লস, লস লোকসান। লাস্টের আছে এইটো খারিজুন, খারিজুন মানে উলুয়া, তো এইটো হবো দাখিলুন, এইটোর লগত এইটো মিলিব, খারিজুন দাখিলুন।
তো এইটো আপোনালোকে মিলাই লব, মই এটা এটা মিলাই দিছো, আশা করছো আপনাদের বুঝি পাইছে মিলোয়াটো কোনটো লগত। এটা এনেকে চালে কিন্তু আপনি ধরিব নোৱাৰিব কি লিখিছো মই ধরিব পাৰে, কিন্তু প্রথমৰ পৰা ভিডিওটো চালে তে বুঝি পাব এনেকে মিলাই দিছো।